হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথা অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন চাকরি পরীক্ষার কমন পাওয়ার উপযোগী করে কিন্তু সাজানো হয়েছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো একটু জেনে আসি তার আগে একটা অনুরোধ করবো আপনি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন পরবর্তীতে ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বর্তমানে দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কয়টি উত্তর ছয়টি বঙ্গবন্ধু পিয়ারে ট্রুরো কৃষি প্রযুক্তি কেন্দ্র কোন ইনস্টিটিউট ক্যাম্পাসে স্থাপিত হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়কাল কত মার্চ দুই সাল থেকে মার্চ দুই সাল পর্যন্ত বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে চব্বিশে নভেম্বর সাল মোট সদস্য সংখ্যা কত উত্তর আটচল্লিশ জন জিডিপির প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক তেতাল্লিশ শতাংশ ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর করেন কে নাফতালি বেনেত জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি এনালিনা সান্ধু। দুই হাজার মহাসাগরের দ্বীপ নিউ ক্যালিরিয়ায় কোন দেশের অন্তর্ভুক্ত ফ্রান্স সতেরো ডিসেম্বর দুই হাজার একুশ সাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুমোদিত নবম টিকার নাম কি কোভ্যাক্স জার্মানির বর্তমান চ্যান্সেলর কে ওলাফ সল করোনা শব্দের অর্থ কি পুষ্পমাল্য বা পুষ্প দেশের তৃতীয় সাবমেরিন কেবল স্থাপিত হবে কোথায় কক্সবাজারে মিয়ানমারের সেনা সমর্থিত দলের নাম কি ইউনিয়ন ডেভেলপমেন্ট পার্টি বা বর্তমানে ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন দেশের নবনিযুক্ত তেইশতম প্রধান বিচারপতি কে হাসান ফরেজ সিদ্দিকি প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করেছে নাসার সৌরজানের নাম কি পার্কার বর্তমান বিশ্বের একমাত্র কোন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান উভয়ে নারী বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় কখন সালে। ক্রিকেটের নিয়ন্ত্রক প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কখন হয় দুই হাজার সাত সালে ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালন করা হয় বারোই ডিসেম্বর সম্প্রতি দেশের প্রথম জাতীয় ফল কাঁঠালের ভাস্কর্য স্থাপন করা হয় কোথায় উত্তর গাজীপুর জেলার শ্রীপুরে স্ত্রপতি মিলন রব বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরির কারখানা কোথায় অবস্থিত গাজীপুরে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা ভালো থাকবেন পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ